রাজধানীর নিমতলিতে অগ্নিকাণ্ডের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির দেওয়া 17 দফা সুপারিশের কোনোটি বাস্তবায়ন হয়নি, যা চকবাজারে অগ্নিকাণ্ডের বড় কারণ বলে মনে করেন নগরবিদরা। তাদের মতে এতে সিটি কর্পোরেশন ও রাজকেরও দায় রয়েছে। 2010 সালের 3রা জুন পুরান ঢাকার নিমতলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান 124 জন। রাসায়নিকের গোডাউন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েক ঘন্টার ব্যবধানে ক্ষতিগ্রস্ত হয় 262টি পরিবার। ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি 17 দফা সুপারিশ করে। এর মধ্যে উল্লেখযোগ্য, পুরান ঢাকা সহ আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের কোনো গুদাম না রাখা, সব ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা, রাসায়নিক ও দাহ্য বস্তুর দোকান ও বিক্রির সনদ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা, পুরান ঢাকার রাস্তা প্রশস্ত করা এবং পানির জন্য হাইড্রেন্ট পয়েন্ট রাখা। কিন্তু নিমতলির আগুনের 9 বছর পর গত 20 ফেব্রুয়ারি চকবাজারে অগ্নিকাণ্ড ঘটল। নিমতলির ঘটনায় করা 17 দফা সুপারিশ বাস্তবায়ন না হওয়া চকবাজারের আগুনের বড় কারণ বলে মনে করেন নগরবিদরা। তারা বলেন এসব ঘটনার জন্য রাজুক ও সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায় রয়েছে। প্রতি বছর নিমতলি দিবসে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের কথা বলা সত্ত্বেও আজকে 9 বছরে এটি না করা, দৃঢ়তার সঙ্গে বলছি, আমাদের চরমভাবে অনীহার একটা প্রকাশ এখানে রয়েছে। তিনি জানান 2010 সালে ভীষণ অঞ্চল পরিকল্পনার আওতায় পুরান ঢাকাকে পুনর্গঠনের উদ্দেশ্যে কমিটি গঠন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সেই পরিকল্পনাও বাস্তবায়ন হয় নাই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সাংঘাতিকভাবে আইন প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন নিয়ন্ত্রণ এবং উন্নয়ন অনুমোদনের বদলে প্লট এবং ফ্ল্যাটের ব্যবসায় সম্পূর্ণভাবে নিমগ্ন, ফলে যার কাজ যে না করে তখন এই ধরনের পরিণতি নগরবাসীকে মেনে নিতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান নিমতলির ঘটনার পর ফায়ার সার্ভিস যা চেয়েছে তা এখনও পায় নাই। পানি সরবরাহের জন্য হাইড্রেন্ট পয়েন্ট ও রাস্তা প্রশস্ত থাকলে দ্রুত কাজ করা যায়। আমরা যা চেয়েছি তাকে আপনারা দিতে পেরেছেন, মানে এটা হলো আমার সমাজের কাছে কোশ্চেন। সরকার তো সবকিছু করছে, বাট জনগণের কিন্তু ইচ্ছা থাকতে হবে। তিনি বলেন চকবাজারের আগুনের সূত্র যাই হোক, রাসায়নিক ও দাহ্য পদার্থের কারণেই আগুন ভয়াবহ রূপ নিয়েছে। দিলশাদ এনি, দীপ্ত সংবাদ, ঢাকা।